কর্ণাটকে বিপুল জয় কংগ্রেসের। কংগ্রেসের জয় সামিল মালদাবাসী। মালদায় কংগ্রেস কার্যালয়ে অকাল হরি। কর্ণাটক বিধানসভা নির্বাচনে সকাল থেকেই কংগ্রেসের বিপুল জয়। বিজেপিকে কার্যত ধরাশায়ী করেছে কংগ্রেস। সেই জয়ের আনন্দে সেলিব্রেশন চলছে মালদায়। আনন্দে উল্লাসে মাতোয়ারা মালদার কংগ্রেস কর্মীরা। কর্ণাটকের এই জয়ের পর মালদার হায়াত ভবনের ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে এক বিজয় মিছিলের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন ঈশা খান চৌধুরী, প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম, ভূপেন্দ্রনাথ হালদার, যুব জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। কর্ণাটকের মাটিতে এই প্রথম জাতীয় কংগ্রেসের বিপুল ব্যবধানে জয়। চব্বিশে লোকসভা নির্বাচনে মানুষ বিজেপিকে বিতাড়িত করে আবার কংগ্রেসকে ভারতের মাটিতে নিয়ে আসবে বলেও দাবি করেন কংগ্রেস কর্মীরা। দেখুন, এটা হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত, মানুষ যে অত্যাচারিত, মানুষ যে শোষিত, মানুষ বিভাজনের রাজনীতিকে পছন্দ করে না, এটাই তার বহিঃপ্রকাশ। এদের যে তানাশাহী রাজনীতি, এদের যে ফ্যাসিজম, তারই বিরুদ্ধে মানুষ আজকে এই রায় দিয়েছে। বলতে পারেন এটা হচ্ছে বিজেপির শেষের শুরু। আমরা আজকে বিগত আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে দেখেছেন সাগরদিঘিতে একটা ইনিশিয়াল শুরু হয়েছিল, আর সেখান থেকে শুরু করে আজকে কর্ণাটকের মাটিতে যেইভাবে মানুষ রায় দিয়েছে বিজেপির বিপক্ষে, বিজেপির বিপক্ষে তো নয়, একটা হচ্ছে সত্য থেকে অসত্যের লড়াই, সত্যের পক্ষে মানুষ আজকে রায় দিয়েছে। সেটা আচ্ছা, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা এই জয়ের পক্ষে কতটা? দেখুন, এটা যদি আপনি বলতে চান রাহুল গান্ধী যে ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছিল, সেই ভারত জোড়ো যাত্রা মানুষ কীভাবে স্বতঃস্ফূর্তভাবে তিনাকে আশীর্বাদ করেছেন এবং মানুষ কীভাবে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে, বিজনেসম্যান থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ তার সঙ্গে কথা বলতে কথা বলার জন্য করেছেন, তিনি মানুষের বোঝার চেষ্টা করেছেন মানুষের সুযোগ সুবিধা অসুবিধা। আজকে মানুষের যে সারা, সেই সারার আজকে প্রতিফলন বলতে পারেন আমাদের এই ক্রেডিট, টোটাল ক্রেডিট গোজ টু রাহুল গান্ধী। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।